एवरीवन, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। তো ভালোই ঠান্ডা পড়ে গেছে। সকাল সকাল কি বলো তো উঠতে ইচ্ছা করে না, কিন্তু উঠতে বাধ্য, কারণ মেয়ের স্কুল যাবে, তার জন্য উঠতে হবেই। তো দেখো সকালের পরিবেশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কি সুন্দর শান্ত পরিবেশ। সবেমাত্র মানে কি বলবো, রোদ উঠছে। আর এই শীতকালে যতক্ষণ না রোদ ওঠে ততক্ষণ না বাইরে বেরোতে ভালো লাগে না, জানো তো। তো বন্ধুরা, সকাল থেকে উঠে অনেক কাজকর্ম সেরে নিয়েছি। তো গুনগুন স্কুলে চলে গেছে, ও টিফিন বানিয়ে দিয়েছি, আজকে দিয়েছি গোলা রুটি। তো আজকে আমরা একটা জায়গায় যাব, মানে আমাদের মন্দিরে যাব, মন্দিরে যাব, যার জন্য সেরকম কিছু তাড়াহুড়ো কিছু নেই। আস্তে আস্তে করব, মানে হালকা ফুলকা রান্না করব। তো বাবা মা সকালে করে মন্দিরে চলে যাবে, ওখানে আজকে ভোগ খাওয়ানো আছে। তো যার জন্য আমি বাড়িতে হালকা ফুলকা করব। আজকে ভাবছি ডাল, আলু ভাজা, বেগুন ভাজা এরকমই কিছু করে নেব, কারণ আমরা ব্রেকফাস্টে ভাতই খাই। তো 10টা রকম সময় ভাতই খাই। তো ভাত টাত খেয়ে, তো গুনগুন তো স্কুল থেকে ফিরবে সেই 1:30টার সময়, তো ওকে নিয়ে তারপর আমরা যাব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। আর প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করো। তো ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্ট করবে কেমন লাগলো। গুঞ্জন উঠেছে, ওর ওকে খাওয়াবো কিছু, তারপর ওর পড়তে যায়, ওকে পড়তে নিয়ে যাবো। এসব কাজ থেকেই যাই সংসারে, সকাল থেকে মানে এই টুকিটাকি কাজগুলো আছেই। তো চলো আবার আসি পরে তোমাদের সাথে। তো আজকে আমাদের মন্দিরে উৎসব আছে, কারণ আজকের দিন আমাদের মন্দিরটা উদ্বোধন হয়েছিল। দাদারা সব আমাদের এই মন্দিরে এসেছিলেন, আর কি সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা। আমাদের পরম পিতা পরম দয়াল পরমেশ্বর শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর, তো আমরা সবারই ওনার দীক্ষিত। তো আমরা চলে এসেছি সেই স্থানে, এত সুন্দর লাগছে, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো আমরা সবাই প্রণাম করছি, আর এই দেখো গুঞ্জনের মজা দেখো। তো চলে এসেছি এবার খাবার জায়গাতে, এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। শয়ে শয়ে মানুষ এসে ধৈর্য ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো। তো আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, গুনগুন সকালে খেয়ে স্কুলে গিয়েছিলো, তারপর তো আমি রান্না বাড়িতে করেছিলাম, তো দেরি হয়ে যায়, ও 1:30টার সময় বাড়ি ফেরে, তারপর ওকে কিছু খাওয়ানো হয়নি, সোজা ওর চান টান করে চলে আসি। তো এখানে দেখছি এত ভিড়, তাহলে এখন মনে হচ্ছে ওকে একটু খাইয়ে নিয়ে এলেই হতো। দেখছো সবাই বসে আছে খাচ্ছে, আর পিছনে সবাই দাঁড়িয়ে আছে, তাদের খাওয়া হলেই তারপর তারা বসবে। তো এত ভিড়, কত লাইন, এখন আমরা দাঁড়িয়ে আছি, সব খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো, মানে জায়গা পাচ্ছি না, পিছনে দাঁড়িয়ে আছি। তো এখন বিকেল বেলায় ঘুম থেকে উঠে বেড়াতে যাওয়ার মন হয়েছে, তাই বেড়াতে এসছে। তো ওর বন্ধু একসাথেই স্কুলে যায় না এখনো, পড়তে যায়, তো ওর সঙ্গে সাইকেল চালাচ্ছে। এই যে বাড়ি চলে এসেছি, আর এই যে বিকেলবেলায় একটু বেরিয়ে পড়েছে, ওর বন্ধুকে নিয়ে সাইকেল চালাচ্ছে দেখো, বেশ মজা পাচ্ছে। দুজনেই সৌম্য আর এই যে গুঞ্জন একই, মানে একসাথে পড়তে যায়, আর ওর জুটি আর সেরকম কেউ নেই, এই সৌম্যই আছে। তো যাই হোক, দুজনেই একদম বেশ, দেখো কোথায় চাপিয়েছে দেখো, ও চালাচ্ছে আর ওর পিছনে রডে ও দাঁড়িয়ে আছে। তো সৌম্য ভীষণ ছটফটে, খুব সাহস। আর এই যে গুঞ্জন, ওর সাইকেল ছাড়বে না, সৌম্য একটু চাইছিল, ও কিছুতেই ছাড়বে না। আমি একটু হাঁটাহাঁটি করছি, ওরা সাইকেল চালাচ্ছে, আমি একটু হাঁটছি। আর এই কুকুরটাকে দেখছো, ওকে কে এমনভাবে মেরেছে, তো ওর দেখো পুরো কোমর ভেঙে গেছে, কীভাবে যাচ্ছে দেখো, এইভাবে ও বহুদিন ধরে যাচ্ছে, মানে 3-4 মাস ধরে ওকে দেখছি এইভাবেই ও যাচ্ছে। কত কষ্ট বলো, কথা বলতে পারে না, এইসব অবলা জীবকে এইভাবে কষ্ট দেয়, মানে তারা কি মানুষ না অন্য কিছু ভেবো, আমার মানে কি বলবো, বলার কিছু নেই। তো এই কুকুরটাকে দেখছি, ওর কত কষ্ট, এইটুকুটুকু বাচ্চাগুলো পর্যন্ত বোঝে, এরা পর্যন্ত কুকুরটাকে দেখে আহা করছে। আর যে ওর অবস্থাটা এরকম করেছে, মনে মায়া মমতা বলে কিচ্ছু নেই। তো যাই হোক, তো চলো আমি এখন হাঁটতে বেরিয়েছি। আর এইদিকে আমি দুধ নিয়ে গিয়ে দুধ বসিয়ে এসেছি, এখন আস্তে আস্তে হোক, আর দুধ ফুটে ফুটে মরে গেলে সেই দুধ খেতে বেশি ভালো লাগে। হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আমরা মুড়ি খেতে বসেছি। এই যে
চপ আর অনেকদিন নারকল খাওয়া হয়নি, তো নারকল দিয়ে চপ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগছে আর নারকলটা খুব মিষ্টি। আর কালকে নবান্ন আমাদের আছে, তো এতক্ষণ ধরে আমি সব কাটাকুটি করে রেখে দিলাম, এখনো অনেক কাজ আছে, হাত পা কালো হয়ে গেল, নেল পালিশ করা হয়নি, নেল পালিশটা পরবো তাহলে অনেকটা কালোটা চলে যাবে। তো যাই হোক কাটাকুটি করে রেখে দিয়েছি, আজকে রাত্রে বাটাকুটি করে রেখে দেবো, মানে আদা জিরে বাটা এটা ওটা সব বাটে রেখে দেবো, আর কালকে যে কী কী রান্না হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন মুড়ি খাই, আর রাত্রে করবো আজকে আমি আলুর দম আর রুটি আর বেগুন ভাজা, রাত্রে হচ্ছে এটা মেনু। তো চলো বন্ধুরা খেয়ে নি। আর এই যে আমরা সবাই খাচ্ছি, বেগুনি খাচ্ছে ও চপ খাচ্ছে, তাহলে আমাদের এই চপ মুড়ি। তাহলে এই একজন আছে চা খাওয়ার পোকা, কালকে সাড়ে নটার সময় বাইরে ধরে আমি চা খাবো, তো জানো রান্না করে ঠাই বসে আছে চা খাবে বলে, সে ওখান থেকে ঠান্ডার মধ্যে আসছে না, চা করে দিলাম তারপর ও রুটি দিয়ে খেলো, তো ওই ওরকম হয় না। তো চলো চপ দিয়ে মুড়িটা খেয়ে নি, তারপরে অনেক কাজ আছে, ঠাকুমাকে বলতে গেলাম আমি চা খাবো। আমরা মুড়ি খাচ্ছি, তো গুনগুন আর গুঞ্জন ওরা ম্যাগি খাবে, আর ম্যাগিটা আমি করিনি, ম্যাগিটা গুনগুন নিজেই বানাচ্ছে। যাই হোক ম্যাগিটা নিজে বানাতে শিখে গিয়ে আমার অনেকটা মানে কি রিলিফ হয়েছে, যে ম্যাগি করে দাও ম্যাগি করে দাও সেটা আমাকে আর বলে না, নিজেই বানিয়ে খেয়ে নিতে পারে। মুড়িটা এখন শান্তি করে খেয়ে নি অনেকদিন বাদ, এটা এখন নারকলটা কি সুন্দর কি ভালো লাগছে। আসানসোলের দিকে যখন আমরা ট্রেনে যাই না তখন দেখি থালাতে বেশ মোটা মোটা পিস করে কি সুন্দর দুদিকে ছুঁচ মতো আর পেটটা একটু চওড়া মতো করে থালায় নিয়ে বিক্রি করে, এখনো দেখি লোকে সেরকম কিনে খেতে দেখি না। তো এই নারকল দেখে মনে পড়ে যাচ্ছে, ম্যাগি হয়নি।